সুন্দর হাওয়া প্রথমত লাগে কি কি আছে বলো আজকে খুব সিম্পল খাবার সিম্পল হ্যাঁ সিম্পল করে একটু ভাজা ভুজি আর কি মসুর ডাল পেঁয়াজ আর টমেটো দিয়ে একদম মিমিস কিচেন বলেছিল অনেকদিন কুমড়ি খাও না এই যে কুমড়ি তোমার জন্য কুমড়ি তোমার জন্য না আমাদের জন্য তোমার মনে করিয়ে দিলে আর এটা হচ্ছে বেগুনের একটা রেসিপি যেটা তনু স্ট্রিটস এন্ড রেসিপিতে তোমরা রেসিপিটা পেয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিংকটা দিয়ে দেব এটা খেতে আজকে ফার্স্ট টাইম করেছি খেয়ে দেখব খেতে কেমন আর করেছি পটলের একটা আইটেম কিছু নাম দিতে পারবো না নিজের মাথা থেকে বার করে করেছি তো চলো লেটস স্টার্ট এটা কামড়ে খেয়ে দেখি কেমন লঙ্কাটা আমাকে দিয়ে দাও তার সাথে পাতি লেবু আছে পাতি লেবুটা খাওয়াটা এখন খুব জরুরি তোমার কি খুব ভালো থাকলে একটা চেষ্টা করো আসতে জল খেয়ে নাও একদমই অন্যরকম খুব সুন্দর হয়েছে সেটা সেই ডিম জমিয়ে করলে যেরকম হয় একদম অন্য বলো বাবাকেও দিয়েছি জানি না কেমন খাবে বাবা বলছে এইটুকু ডাল এইটুকু ডাল দুজনে খাবে আমি যে ভাতই তো খাবো না গো ডালটাও তো চুমুক দিয়ে খাবো বেশি ডাল কি করবো পটলটা কেমন হচ্ছে ওটা দাদা খেয়ে বলবো ওয়ান টাইপ অফ দই পটলও বলতে পারো
পটলটা না খেলে চলবে, গ্রেভিটে দিয়ে খাওয়া যাচ্ছে, কিন্তু পটলটা তো ছাড়া যাবে না, খুব ভালো পটল। ঝাল টক মিষ্টি এরকম গ্রেভি হলে কিছু আর চাই না। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। আসলে পটলটা ভালো, পটল পটল ভালো না হলে না পটলের কোনো আইটেম ভালো হয় না। পটলটা ভাজা যায় না, জল জল বেরিয়ে যায়, একদম বাজে খেতে হয়। আমাদের এখানে সত্যি একটা সুবিধা আছে, যে ছেলেগুলো সবজি নিয়ে আসে না, খুব ভালো দেয়। এই সব রেসিপির জন্য পারফেক্ট পটল। আর তোমার দাদা যখন দেখলো আমি রান্না করছি, এসেই বলল পটলটা গোটা গোটা করলে, হ্যাঁ তুমি খেয়ে দেখো। এখন খেয়ে বলো পটল গোটা করে অসুবিধা হচ্ছে দিতু? ওর বক্তব্য হচ্ছে পটলটা ছোট ছোট করে কেটে করলে পটলটা বেশ নরম হয়ে যায়। মানে গোটা করে কেটেও যে এত নরম করে করব ও বুঝতে পারিনি। পটলটা খোলা ছাড়িয়ে একটুখানি করে ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিয়েছে, আর ভেতরে সব মশলা ঢুকে গেছে। বর্ষাকাল মানে তাই, মেঘ জমবে, বৃষ্টি হবে, আবার হারিয়ে যাবে, তাই না? আর আজকে রেসিপিটা আরো পারফেক্ট হয়েছে কেন বলো তো? সেদিনকে আমি কিন্তু বলে দিইনি, নিজে নিজেই দেখি বাজার থেকে আসার সময় কসরি মেথি কিনে এনেছে। কসরি মেথিটা পড়েছে তো? কি সুন্দর খাওয়া, কোনো কাটা নেই, কোনো কিছু নেই, খাও দাও উঠে যাও। তাহলে আজকের মতো লাঞ্চ এই পর্যন্ত, আবার কাল। কিছু বলবে? শুধু হেসে যাচ্ছে। তুমি বলছো তো আমার খুব গরম লাগছে। গরমে মানুষ চুপ করে যায়, এটা প্রথম দেখলাম। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। আর যদি বেগুনের রেসিপিটা দেখতে চাও, ডেসক্রিপশন বক্সের লিংকটা দিয়ে দেবো। একদম।
তাহলে সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আউটসাইড তো আছি, আমাদের দুর্গাপুরে এখন এমনি এমনি করছে, হার্টবিটের মতো। চলো টাটা।